অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আপনারা অনেক ভিউয়ার্স কমেন্টস করছেন যে স্যার প্রেমের ব্যাপারে ভিডিও দিন, তো আমি আজকে দিতে চলেছি সেপ্টেম্বর 2020 কোন কোন রাশির নতুন প্রেম আসবে এবং পুরাতন প্রেম কামব্যাক করবে বা প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি। অনেক ভিউয়ার্স কিন্তু বারবার জানতে চাইছেন যে প্রেমের ব্যাপারে এই সেপ্টেম্বর মাস কেমন হতে চলেছে, তো আমি এটা বলতে চলেছি পয়লা সেপ্টেম্বর টু 28 সেপ্টেম্বর অবধি। আপনারা অবশ্যই কাউন্ট করে নিন, আমি যে ডেটটির কথা বলছি পয়লা সেপ্টেম্বর টু 28 সেপ্টেম্বর, এই 28 দিনের মধ্যে 7টি রাশির নতুন প্রেম আসতে চলেছে এবং পুরাতন প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি। প্রেমে যাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেই প্রেমের বিচ্ছেদ কিন্তু কাটতে চলেছে, অর্থাৎ সেই জায়গাটা সম্পর্ক কিন্তু জোড়া লাগতে চলেছে। প্রথম আপনাদেরকে আমি জানাই, দেখুন প্রথম কথা, প্রেম ছাড়া জীবনটা মরুভূমির মতন শুষ্ক। প্রেম যাদের বিচ্ছেদ হয়ে গেছে না তাদের মতো দুঃখ আর কষ্ট হয়তো তারাই উপলব্ধি করতে পেরেছে, বা দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে একটা রিলেশনের সঙ্গে যুক্ত আছেন, সেই রিলেশন ভেঙে দেখা যাচ্ছে সেই মেয়েটির কোনো জায়গাতে বিয়ে হয়ে যাচ্ছে, তার মতো দুঃখ সেই একমাত্র ফিলিংস করতে পারবে তার ব্যথাটা কোথায় লাগছে। একটা কথা আছে, যদি আপনার পায়ে চোট লাগে হাতে চোট লাগে সেক্ষেত্রে কী হবে, ব্যথার ওষুধ কিন্তু আছে কিন্তু হৃদয়ে ব্যথার কিন্তু কোনো ওষুধ নেই। তো অনেক আমি ক্লায়েন্টের কথাই বলছি যারা প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলবো, দেখুন যারা প্রেমে ব্যর্থতা হচ্ছে তারা কিছু কিছু ক্রিয়া আপনারা করুন। প্রথম কথা, সেই ক্রিয়াগুলো আমি এই ভিডিওর শেষে বলবো। আমি এরপরও প্রেম বিষয়ক কিছু তথ্য আপনাদেরকে কিন্তু দিব। প্রথম কথা আপনাদেরকে জানাই, প্রেম আমাদের পঞ্চম ভাব থেকে আমরা বিচার করি। পঞ্চম ভাব অধিপতি, কোন অবস্থাতে বসে আছে, কোন ভাবে অবস্থান করছে, অথবা সেই পঞ্চম ভাবে কোনো অশুভ গ্রহ বসে নাই তো, বা পঞ্চম ভাবটা পীড়িত নয় তো, এটা প্রথম দেখা দরকার। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, আপনাদের রাশিচক্রে ভেনাস শুক্রের পজিশন কেমন আছে। ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে শুক্র, মেয়েদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি। এবার দেখা যাচ্ছে শুক্র যার যতটা ভালো ততটাই কিন্তু প্রেমের ক্ষেত্রে সফলতা ততটাই পাবে। ওভারঅল সম্পূর্ণরূপে ভেনাসের আন্ডারে কিন্তু এই প্রেম আছে। এই প্রেমে বিচ্ছেদ, প্রেমে সম্পর্কে অবনতি, এগুলো কে করায় জানেন কোন কোন গ্রহ? প্রথম কথা, আপনাদের যদি রাশিচক্রে শুক্র খারাপ থাকে। দ্বিতীয় কথা, যদি আপনার রাশিচক্রে শনি খারাপ থাকে সম্পর্কের অবনতি হবে। তো আপনার রাহু যদি খারাপ থাকে, এগুলো কিন্তু হঠাৎ হঠাৎ আপনার বিচ্ছেদ ঘটিয়ে দেয়। তো আপনারা কী করবেন সেটাও আমি জানাবো। তো প্রথম কথা আপনাদেরকে বলি, কোন এই 7টি সৌভাগ্যবান রাশি যে সেপ্টেম্বরের পয়লা সেপ্টেম্বর টু 28 সেপ্টেম্বরের মধ্যে নতুন প্রেম আসতে চলেছে, প্রেমের সম্পর্কের উন্নতি হতে চলেছে। তাছাড়াও আমি যে এই 7টি রাশির কথা বলছি এটা খুব জোরালো সম্ভাবনা আছে বলেই আমি এই 7টি রাশির কথা বলছি, আর যে রাশিগুলোর 5টি রাশির কথা বলছি না তার বলে এই কথা এই আমি দাবি করবো না যে এগুলো রাশির প্রেম আসবে না বা প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হবে না বা প্রেমের ক্ষেত্রে পুরাতন প্রেম কামব্যাক করবে না, এটা আমি কোনো সময় দাবি করবো না।
কিন্তু বর্তমান গ্রহের নিরিখে, গোচরের গ্রহের নিরিখে যে কটি রাশির প্রেমের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে, নতুন প্রেম, প্রেমের হাতছানি, সেই সাতটি রাশির কথা বলতে চলেছি। প্রথম রাশি, অনেকে বলছেন যে স্যার এত আপনি গ্রহের অবস্থান ধরে বুঝাচ্ছেন কেন, একটু ভিডিওটা ছোট করে আপনি রাশিগুলোর নাম যদি বলে দেন সুবিধা হয়, ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, বেশ কয়েকজন বলছে, কারণ আমরা তো গ্রহের অবস্থান অত বুঝতে পারবো না। কেউ কেউ কমেন্টস করেছেন, ঠিক আছে, আমি তাদের কথা আমি চিন্তা করেছি। দেখুন, গ্রহের অবস্থান না বললে আবার কেউ ভাববে যে যে আপনি তো গ্রহের অবস্থান ধরে বলছেন না, আবার কারো কারো দাবি গ্রহের অবস্থান, কেউ বলছে গ্রহের অবস্থান ধরে বলা দরকার নাই। তা আমি আপনাদেরকে আজকে খুব ছোট ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে আমি কিছু কিছু আভাস আপনাদেরকে এই ভিডিওতে দিতে চলেছি। প্রথম কথা হচ্ছে মীন রাশি। মীন রাশির দেখুন, আপনাদের ঠিক পঞ্চম স্থানে, আপনাদের পঞ্চম স্থানে এই শুক্র গ্রহের অবস্থান। যদিও এখানে শুক্র খুব একটা বলবত্তা নয়, তাও আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আপনাদের আসবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্কের উন্নতি হবে। মীন রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তম এবং আপনাদের নবম কানেকশান, আপনাদের ক্ষেত্রেও প্রেমের ক্ষেত্রে কিন্তু জোরালো সম্ভাবনা, নতুন প্রেম আসা, প্রেমের পুরাতন প্রেম কামব্যাক করা, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি। দুই নম্বর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু জবরদস্ত লাভ কিন্তু আসতে চলেছে, নতুন প্রেম আপনাদের আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হবে, পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করবে, অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ। এরপরের যে রাশি, চার নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশিটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদেরও সম্পর্কের উন্নতি, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, এগুলো কিন্তু হবে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে, চার নম্বর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ এই সেপ্টেম্বর 2020-তে। এর সাথে সাথে জানাই এরপরের পাঁচ নম্বর যে রাশি সে রাশি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ আপনারা কিন্তু পাবেন, প্রেম, নতুন প্রেম আপনাদের জীবনে আসবেই আসবে, পুরাতন প্রেমের ক্ষেত্রেও আপনাদের সম্পর্কের কিন্তু উন্নতি হবে। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও ক্ষেত্রে একে অপরের মধ্যে ভালোবাসা বাড়বে এবং একে অপরের সঙ্গে সম্পর্কের কিন্তু উন্নতি হবে কুম্ভ রাশি। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে অতীব শুভ, নতুন প্রেম আপনারা আসবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্কে উন্নতি, পুরাতন প্রেম কামব্যাক, যাদের প্রেম বিচ্ছেদ হয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু ফিরে দাঁড়াবে কন্যা রাশি। এবার আপনাদেরকে বলি, যাদের প্রেম বারবার আঘাত খাচ্ছেন, প্রেমের দুঃখ, প্রেমের ক্ষেত্রে হতাশা, প্রেমের ক্ষেত্রে প্রত্যাখ্যান হচ্ছেন, তারা কি করবেন? কিচ্ছু না। আমি এরপরে আরও কিন্তু ভিডিও দেবো, এই প্রেমের উপরে ভিডিও দেবো, আপনারা সেই টিপসগুলো কাজে লাগাবেন, দেখবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আপনাদের সফলতা আসতে বাধ্য। তো কি করবেন আপনারা, যারা ছেলেরা আছেন, শুক্রবার করে, শুক্রবার করে আপনারা অবশ্যই শিবের কাছে আপনারা নিবেদন করুন, প্রার্থনা করুন, ওম নমঃ শিবায় যত শুক্রবার দিন গিয়ে শিবের উপাসনা করতে পারবেন, এবং খালি পায়ে যেতে হবে শিব মন্দিরে, দেখবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কে উন্নতি হবেই হবে। মেয়েদের ক্ষেত্রেও তাই, আপনাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা শিবের উপাসনা করুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ। এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে না গোলাপ ফুল আদান প্রদান করুন, দেখবেন প্রেমের ক্ষেত্রে মধুরতা, মিষ্টতা,
লাভ আসবেই আসবে। প্রেম ছাড়া জীবনটাই বৃথা। যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে না, তারাই একমাত্র জানে প্রেমের কি কষ্ট। তো এর সাথে সাথে বলি, যাদের প্রেম বারবার ভেঙে যাচ্ছে, অবশ্য আপনারা কিচ্ছু না, আপনারা প্রথম কথা হচ্ছে শিবের শরণাপন্ন হন এবং ভগবান কৃষ্ণের আপনারা উপাসনা করুন, ভগবান কৃষ্ণ রাধা কৃষ্ণের উপাসনা করুন। সেক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের জবরদস্ত লাভ কিন্তু আসবেই আসবে। এবং একে অপরের মধ্যে গোলাপ ফুল নিবেদন করুন, ফোনে কথা বলুন, যোগাযোগ রাখুন, এবং সবথেকে কী বলুন তো, একে অপরের উপর ট্রাস্ট জিনিসটা রাখুন, ট্রাস্ট করুন এবং একে অপরকে হৃদয় দিয়ে ভালোবাসুন। তো যাই হোক, আমি গ্রহের গোচর অনুযায়ী বলছি, কিন্তু যাদের পঞ্চম ভাব পীড়িত আছে, পঞ্চম ভাবের অধিপতি পীড়িত, পঞ্চম ভাবে অশুভ গ্রহ বসে আছে বা পঞ্চমপতি অশুভ নক্ষত্রে বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পঞ্চম ভাব, একাদশ ভাব এবং দ্বিতীয় ভাব, এই তিনটা ভাবকে কিন্তু স্ট্রং করতে হবে। পঞ্চম, একাদশ, দ্বিতীয় এই তিনটা ভাবকে যদি স্ট্রং করতে পারেন এবং লগ্ন এই কটা ভাবকে যদি স্ট্রং করতে পারেন, দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা জবরদস্ত লাভ কিন্তু আসবেই আসবে। আমি খুব আপনাদেরকে জোর গলায় এই কথাটা আপনাকে জানাচ্ছি। যারা প্রেমে বারবার প্রত্যাখ্যান হচ্ছে, যারা প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন, তারা অবশ্যই দ্বিতীয়, পঞ্চম, একাদশ এবং লগ্নাধিপতি এই কটা ভাবের উপর যদি আপনারা দক্ষ অ্যাস্ট্রোলজার কাছে যদি আপনারা যদি দেখে নিতে পারেন, তাহলে তো আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হবেই হবে। আমি খুব এটা আপনাদেরকে জোর গলায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এবং আপনারা অবশ্যই শিবের উপাসনা করুন এবং মা পার্বতীর উপাসনা একসঙ্গে যদি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অতীব শুভ। এবং এই কটা রাশি কিন্তু প্রেম থেকে লাভ ম্যারেজ অর্থাৎ প্রেমজ বিয়ের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আমি এরপরে নিয়ে আসতে চলেছি এই বিয়ের ভিডিও, কার কার ভিডিও, কার কার নতুনভাবে আপনাদের জীবনে আসতে চলেছে বিয়ের সম্পর্ক, তা নিয়েও আমি ভিডিও দিতে চলেছি। তো ভিডিওটি এ পর্যন্তই। দেখুন, যে সাতটি রাশির কথা বললাম, তাদের যদি না হয়, আমার কথা অনুযায়ী যদি গাছের পাতা না নড়ে, আমি আবারও বলছি, তারা অবশ্যই আপনাদের হরোস্কোপটা দেখান। কোনো মানব গ্রহের দশা চলছে না তো, অশুভ গ্রহের দশা চলছে না তো, আপনার রাশিচক্রে শুক্রের অবস্থান খারাপ নয় তো, আপনার রাশিচক্রে পঞ্চম ভাব পীড়িত নয় তো, এই জিনিসগুলো অবশ্যই আপনারা দেখান, তাহলে আপনারা ক্যালকুলেশন করতে পেরে যাবেন যে প্রেমে কেন আপনারা ব্যর্থতা হচ্ছেন এবং তার প্রতিকার প্রতিবিধান।